সংবাদ মাধ্যমের হামলার ঘটনায় ধৃত রঘুনাথ লোধকে সাত অক্টোবর পর্যন্ত জেল হাজতে নির্দেশ দিয়েছে পশ্চিম ত্রিপুরার মুখ্য বিচার বিভাগীয় আদালত। গত 8 সেপ্টেম্বর মিছিল থেকে প্রতিবাদী কলম মিডিয়া হাউসে হামলা করেছিল দুষ্কৃতীরা, সেই সাথে মিডিয়া হাউসের গাড়ি পোড়ানো হয়েছিল। এই অভিযোগে পুলিশ রঘুনাথ লোধ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। মঙ্গলবার আদালতে পুলিশের সিডি জমা দেওয়ার কথা ছিল, তদন্তকারী অফিসার অসুস্থ হওয়াতে সিডি জমা দিতে পারেনি পুলিশ। তবে শুনানি শেষে আদালত ধৃত রঘুনাথ লোধকে সাত অক্টোবর পর্যন্ত জেল হাজতে পাঠিয়েছে বলে জানিয়েছেন সরকারি আইনজীবী পারুল মগ। আজকে যে হেয়ারিংটা হয়েছে, কেস নাম্বারটা হচ্ছে ওয়েস্ট আগরতলা 154/2021। এটার মধ্যে যে এলিগেশন সেকশনগুলো আছে সেগুলো হচ্ছে 147, 148, 427, 380, 436 and 326 অফ আইপিসি। আজকে প্রোডাকশনের জন্য ছিল সিডি প্রোডাকশন, আর অ্যাকিউজড প্রোডাকশন ফ্রম জেসি থেকে ছিল, আর গত ডেটে 3/10/2021 যে একটা অর্ডার, একটা অর্ডার হয়েছিল যে একটা 4 দিনে একটা পুলিশ রিমান্ডে প্রেয়ার ছিল, সেটা রিজার্ভ রাখা হয়েছিল, ওই দিন সিডি প্রোডাকশন করতে পারেনি। আজকে একটা রিপোর্ট এসছে আয়োগ থেকে যে উনি অত্যন্ত শারীরিকভাবে অসুস্থতার কারণে উনি সিডি প্রোডাকশন করতে পারেনি। তো এই এটার উপর একটা হিয়ারিং হয়েছে যে আবার এই জিনিসটাকে প্রেয়ার রাখা হয়েছে, 4 দিনে পুলিশের মধ্যে প্রেয়ারটা রিজার্ভ রাখা হয়েছে। এখনও পর্যন্ত আদালতে কোনো অর্ডার না, এখনও কোনো অর্ডার করা হয়নি। হিয়ারিং এটার উপরে আছে যে আজকে প্রোডাকশন দিয়েছে জেসি থেকে অ্যাকিউজকে, কিন্তু আজকে সিডি প্রোডাকশন করতে পারেনি। অভিযুক্তের নামটা, অভিযুক্তের নামটা হচ্ছে রঘুনাথ লো। কার আদালতে উঠা হয়েছে আজকে? কার আদালতে? এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হয়েছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।